আজ এক নাস্তিক ব্যক্তির কথা বলবো প্রচন্ড নাস্তিক এবং যখনই কাউকে দেখতো যে ঈশ্বরের বিশ্বাসী কোনো মানুষ সে বলছে যে ঈশ্বর আছেন ঈশ্বরের আশীর্বাদ ধন্য হয়েছে তখনই তার মধ্যে একটা অদ্ভুত মানে উত্তেজনা কাজ করতো আরে চুপ করতো ঈশ্বর বলে কোনো জিনিস নেই ঈশ্বর আবার কি ঈশ্বর কে ঈশ্বর কে ভগবান বলে কিছু নেই এই সব একটা চলতো এবং তাকে যারা যারা বোঝানো তারা চেষ্টা করেছে ভাই তোমার বিশ্বাস নেই তুমি থাকো অসুবিধে কি আছে আমাদেরকে আমাদের মতো থাকতে দাও সে কিছুতেই কথা শুনে না সে তার বিশ্বাসটাকে তো জোর করে রাখবেই যে না ঈশ্বর বলে কিছু নেই আমাদের মানতে হবে এই করে তো চলছে তো একদিন বাইক নিয়ে বেরিয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় তো রাস্তাতেই লোকজন যাতায়াত করছে যা হয় আর কি ছবি টবি তুলছে যে পাচ্ছে সে দেখে চলে যাচ্ছে কারোর কিন্তু কোনো রকম তাকে সাহায্য করার মতি পর্যন্ত নেই তো সে শুয়ে পড়ে যখন পড়ে রয়েছে তখন তখনও পর্যন্ত তার জ্ঞান রয়েছে সে ফাইনালি মুখ দিয়ে একবার বলে উঠল ঈশ্বর আমাকে বাঁচাও তো তখন একটা হচ্ছে সার রয়েছে তো সে বুঝতে পারছে যে একটি সবজিওয়ালা সে এসছে গিয়ে তো তারপরে তার আর কিছু স্মরণ নেই তো সেই সবজিওয়ালা তাকে নিয়ে হাসপাতালে গেছে তারপর ডাক্তারের সাথে কথা বলেছে বাড়িতে ফোন করে জানিয়েছে যতক্ষণ না বাড়ির লোক এসে ততক্ষণ সেই সবজিওয়ালা ছিল তো বাড়ির লোক এসছে এসে সবটা জিজ্ঞাসা ঠিকাছ করেছে করার পরে সবজিটাকে বলেছে তুমি এত বড়ো উপকার করলে আমার বাড়ির লোকের প্রাণ বাঁচালে তো তোমাকে তো খালি মুখে ফেরত দেওয়া যায় না তো বলো তোমার কি লাগবে বলো তুমি তোমাকে আমি কী দেবো ভালোবাসার স্নেহ তো রয়েছেই তখন বললো যে সে বললো না না আমার কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না তখন বললো তাহলে অন্তত সুস্থ হয়ে ওঠার পরে বাড়ির ছেলেটা তোমার সঙ্গে একবার দেখা করতে তো আমি যেতে পারি বললো ঠিক আছে বলো তোমার নামটা বলো বললো আমার নাম বাকে বিহারি তো বললো আচ্ছা তো কোথায় থাকো সেটা অন্তত লিখে দিয়ে যাও তো অ্যাড্রেস লিখে দিল তো সেই লোকটা সুস্থ হয়েছে হসপিটালে রয়েছে যদিও তখন তাকে ডিসচার্জ করা হয়নি তো বাড়ি লোকজন সবাই এসে কথাবার্তা বলছে বলো বললাম না যে ভগবান বলে কিছু হয় না আমাকে বাঁচিয়েছে একজন সবজিওয়ালা ভগবান বাঁচায়নি আমি ডেকেছিলাম তো একবার ডেকেছিলাম তখন সেটা নিয়ে আরও অনেকে বক্তব্য দিচ্ছে যে আর ঈশ্বরই তাকে পাঠিয়েছে উনি কি নিজে আসবেন না কি বলে না রে না না থাকলে তো আসবে আমি ডেকেছিলাম সব তো তখন সবাই তো চলে যাচ্ছিলো তো সেই বাইল কেন বলো তার মনে হয়েছে গরিব মানুষ ওই পড়ে আছে দেখে মায়া ঠায়া হয়েছে সেই জন্য সে কিছুতেই তাও সে মানতে চাইছে না ভালো কথা তো বেশ কয়েকদিন পরে তার বাড়ির লোকজন বললো যে তাহলে সেই সবজি এলাকে একটু ধন্যবাদ জানিয়ে আসা তো উচিত বলো হ্যাঁ 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 এটা তো উচিত কাজ সে আমার এত বড় উপকার করেছে এই যে আমি বেঁচে রয়েছি তারই তো জন্য তো ঠিক আছে তো অ্যাড্রেস দেখে গেছে তো গিয়ে একটা মন্দিরের সামনে পৌঁছেছে তো মন্দিরে যে পূজারী রয়েছে তাকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা বাকি বিহারি কে আছে এখানে তো মন্দিরের পূজারি ভেতরে যে মূর্তি রয়েছে তাকে দেখিয়ে বললেন যে এইখানে এই জায়গাটায় যেখানে আপনারা এসে পৌঁছেছেন এখানে বাকি বিহারি বলতে একমাত্র এনাকেই সবাই চেনে আর এখানে বাকি বিহারি বলে কেউ নেই আশেপাশেও কেউ নেই এই যিনি আছেন তিনি এই তো বাড়ির লোক তো মোটামুটি একটা গেস্ট করেই ছিল কিন্তু যে অসুস্থ হয়েছিল সে হা করে তাকিয়ে রয়েছে তা কোথাও গিয়ে এবার সম্বিত ফিরল যে একবার হলো ডাকাতে তার যে জীবন রক্ষা করতে যিনি এসছিলেন তিনি ঈশ্বর প্রেরিত দূত সর্ব সবাই বলবে তাই কিন্তু বাকে বিহারী নাম যখন ঈশ্বরই এসছিলেন মানুষ রূপে তাকে বাঁচিয়ে দিয়ে চলে গেছেন অথচ তিনি এমন মূর্খ বুঝতেও পারেননি এবং ক্রমাগত চেষ্টা করে গেছে যে এটা প্রমাণ করার জন্য না ঈশ্বর আদৌ নেই থাকতেই পারে না কোথাও কোনো পাওয়ার কাজ করে না তো যখন সেটাকে রিলেট করছে তখন সে বুঝতে পারছে তার কথা বলার মধ্যে তার চিন্তা ভাবনার মধ্যে কতটা সমস্যা ছিল বিষয়টা আর কিছু না তো সে তার ভুল স্বীকার করলো বলে বুঝতে পারিনি প্রভু যে তুমি স্বয়ং আমাকে বাঁচিয়ে দিয়ে গেছো আর আমি কত বড় মূর্খ যে বলেই যাচ্ছি যে ঈশ্বর নেই ঈশ্বরের কোনো অস্তিত্ব থাকতে পারে না সত্যিই তো ওখানে তো আরও মানুষ ছিল ওই কারোর তো মনে হলো না যে এই মানুষটা পড়ে রয়েছে তাকে একটু হাসপাতালে নিয়ে যায় কারোর তো সেটা মনে হলো না বুঝতে পারল আসলে বিষয়টা কিছু না সবটাই হচ্ছে মনের ব্যাপার যারা ঈশ্বর বিশ্বাস করেন করেন যারা করেন না সেটা তাদের ব্যাপার কিন্তু এই যে সব কিছু চলছে গোটা দুনিয়া চলছে কারোর তো একটা পাওয়ারে চলছে কোন তো একটা শক্তি চালাচ্ছে চলছে কিসে নিঃশ্বাস নিচ্ছে মানুষ বেঁচে আছে কিসের জোরে সবটাই তো একটা সিস্টেম একটা মেশিন বললে মেশিন তো এই মেশিনটা চালাচ্ছে কে কেউ তো চালাচ্ছে এই বিশ্বাস তো রাখতে হবে সবার আগে নিজের উপর বিশ্বাস রাখুন দেখবেন বিশ্বাসের ভিত মজবুত হলে বাকিটাও ঠিক হয়ে যাবে ভালো থাকুন